প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা বৃষ্টি ভেজা দুপুরে বাবা মা সহ আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের এই প্রথম অধ্যায়, আমরা প্রথম অধ্যায় দুদিন আলোচনা করেছি, আজকের প্রথম অধ্যায় ফিনান্স, তারপরে অর্থের নীতি, অর্থাৎ ব্যবসা করতে গেলে কিছু নীতি মেনে চলতে হয়, সেই নীতি সম্পর্কে তোমাদের বিশেষ ধারণা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের বাসায় তোমাদের পরিবার নিয়ে চলার কিন্তু একটা নিয়ম নীতি আছে। তোমরা স্কুলে যে বিদ্যালয়ে পড়াশোনা করো, তোমাদেরও আসা যাওয়া চলাফেরা এবং বিভিন্ন কাজের মধ্যে একটি নিয়ম নীতি রয়েছে, ঠিক আমাদেরও শিক্ষকদের একটি নিয়ম নীতি রয়েছে। এরকম ব্যবসার চলমান ক্ষেত্রে যখন আমরা ব্যবসা করতে যাই, তখন ব্যবসায় কতগুলো নিয়ম নীতি আছে। ব্যবসার মূল হল পণ্য ক্রয় করে বাজারে পণ্য বিক্রি করা, পণ্য ক্রয় করে বাজারে পণ্য বিক্রি করা। এখন কী পণ্য আমি ক্রয় করব এবং কী দরে ক্রয় করব, এটা সঠিকভাবে নির্বাচন করতে হবে। যদি আমরা ক্রয় করতে গিয়ে, পণ্য নির্বাচন করতে গিয়ে, অর্থাৎ দামেরও সঠিক মূল্য নির্ধারণ করতে না পারি, তাহলে বিক্রয় করে পণ্যের লাভবান হওয়া যাবে না। অর্থাৎ ক্রয় করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং কী পরিমাণ পণ্য ক্রয় করব এবং কতটুকু পণ্য ক্রয় করব, এই সম্পর্কে তোমাদের বিশেষ ধারণা লাভ করতে হবে বা একজন ব্যবসায়ীকে বিশেষ সতর্কতা বোধ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আজকে বাজার খুব চ্যালেঞ্জিং এবং বাজার কিন্তু খুব প্রতিযোগিতামূলক একটি দেশভিত্তিক বাজার, যেটা তোমরা দেখেছো যে এই পর্যায়ক্রমে এক দোকান থেকে হাজার দোকান, এক ফ্যাক্টরি থেকে হাজার ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তোমরা জানো যে কারবার মানে ব্যবসা, অর্থায় মানে টাকা পয়সা, তারপরে অর্থায় তাহলে টাকা পয়সা, অর্থাৎ অর্থ এই খাটানোর একটা নীতি হচ্ছে কারবারের অর্থনীতি নীতি। প্রথমে আমরা যদি আসি তাহলে এখানে আর করব তারল্য বনাম মুনাফা নীতি। এক নম্বর হচ্ছে কি তারল্য বনাম মুনাফা নীতি, তারল্য হচ্ছে তরল পদার্থ না, কিন্তু তারল্য বলতে তোমরা তরল পদার্থ থেকে বুঝো না। ব্যবসায়ের ক্ষেত্রে নগদ অর্থ ব্যবসায়ে কী পরিমাণ রাখলে তার কাঁচা মাল বা চলতি ব্যয় বা প্রতিদিনের যে খরচ হয়, দৈনন্দিন যে খরচগুলো হয় সেটা হলো চলতি ব্যয়। এই চলতি ব্যয়গুলো কীভাবে ক্রয় করলে, কাঁচা মাল ক্রয় করলে, শ্রমিকদের বেতন দিলে বা মজুরি দিলে, বিজ্ঞাপন দিলে, তারপরে তোমার কারখানার ভাড়া, অফিস ভাড়া ইত্যাদি হলো চলতি ব্যয়। চলতি ব্যয় কীভাবে দিলে প্রতিষ্ঠান একটি লাভবান হবে সেই সম্পর্কে তোমাকে ধারণা দিচ্ছি। এখন ধরো তোমার ব্যবসা করতে গেলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে, এই ব্যাংক অ্যাকাউন্টে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে, যাতে তোমার কাঁচা মাল করায় কোনো কিছু করায় করতে গেলে তোমার নগদ অর্থ অর্থায়ন করে বা নগদ অর্থ তুলে তুমি সেই কাঁচা মাল করায় করতে পারো। আবার তোমার নিজের কাছে নগদ অর্থ রাখতে হবে ব্যবসা করতে গেলে, যাতে তোমার পণ্য ক্রয় করার ক্ষমতা পর্যাপ্ত থাকে। এখন এই ক্ষেত্রে যদি ব্যাংকে বেশি টাকা থেকে যায়, তাহলে পণ্য ক্রয় করার ক্ষেত্রে এই তোমার টাকা বিনিয়োগ করতে পারবে না, তাহলে তোমার পণ্য থেকে গেল, নগদ টাকা থেকে গেল। এই নগদ টাকা থেকে গেলে তোমার ব্যবসার যে আর্থিক মুনাফা এটা ব্যাহত ঘটবে, কারণ তোমার নগদ অর্থ ব্যাংকে রয়ে গেছে। আবার যদি ব্যাংকের সকল টাকাই তুমি এই বিনিয়োগ করো অথবা তোমার ফ্যাক্টরিতে দৈনন্দিন বা চলতি ব্যয়ে খরচ করো, স্থায়ী ব্যয়ে খরচ করো, তাহলে তোমার যখন আবার পণ্য ক্রয় করার প্রয়োজন হবে বা অর্থ ব্যয় করার প্রয়োজন হবে, তখন কিন্তু তুমি নগদ অর্থ পাবে না। অর্থাৎ ব্যাংকের টাকা তুমি সবই কী করেছো তোমার দৈনন্দিন ক্ষেত্রে এবং চলতি ব্যয় নির্বাহ করার জন্য বা স্থায়ী বা দীর্ঘমেয়াদি ব্যয় নির্বাহ করার জন্য এই অর্থ তুমি ব্যবহার করে ফেলছো। এখন তোমার যদি দোকানে বা শোরুমে তোমার মাল না থাকে,
তুমি যদি আবার সবই বাকিতে দিয়ে দাও, তুমি তোমার বন্ধু আত্মীয় স্বজন বা তোমার ক্রেতাগণ তাদের কাছে যদি আবার তোমার এই শোরুমের পণ্যগুলো যদি আবার বেশি বাকি দিয়ে দাও তাহলে তোমার নগদ অর্থ পাওয়া যাবে না। তাহলে সর্বদিক থেকে তুমি কিন্তু একটি ব্যবসায়মুখী হতে পারবে না এবং তোমার ব্যবসায় সাফল্য আসবে না, মুনাফা আসবে না। কারণ তোমার এই ক্ষেত্রে তোমাকে সচেতনতা বোধ থাকতে হবে যে নগদ অর্থ আমাকে পরিমাণ মতো ব্যাংকে থাকতে হবে, আবার নিজের কাছেও নগদ অর্থ পরিমাণ মতো থাকতে হবে, অনুরূপভাবে বাকিতেও পণ্য দিতে হবে, নগদেও পণ্য বিক্রি করতে হবে। এটাকে সমন্বয় করে এই ব্যবসা কার্য চালাতে হবে। এটি হচ্ছে আনন্দ বা মুনাফা নীতি। এটা খুব মানে সাংঘাতিক চিন্তার বিষয় এবং তোমার বুদ্ধি বিবেক দিয়ে তোমাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে তুমি নগদ অর্থ যথাযথভাবে তুমি তোমার ব্যাংকে নগদ অর্থ নগদান তোমার নগদান তোমার কাছে থাকবে এবং বাকিতে পণ্য বিক্রি করলে সমহারে যেন তুমি করতে পারো। তাহলে তোমার এই নগদ অর্থ বা বিনিয়োগ করবার তা যথার্থ হবে। প্রিয় শিক্ষার্থীদের আর কোনো উপযুক্ততা নীতি, উপযুক্ততা নীতি হচ্ছে ধরো তোমার কাছে তো তুমি নিজস্ব যে টাকা ব্যবসায় বিনিয়োগ করবে বা বন্ধুদের কাছ থেকে যে টাকা তুমি সংগ্রহ করবে, আত্মীয় স্বজনের কাছ থেকে যে টাকা সংগ্রহ করবে, এই টাকা ব্যাংকের কাছ থেকে তুমি যে টাকা সংগ্রহ করবে, তারপরে ডিভেঞ্চার বিক্রি করে তুমি টাকা সংগ্রহ করবে এবং এই তোমার একটা জমি বিক্রি করে যে টাকা তুমি সংগ্রহ করবে, এটা কোন খায় কোন ক্ষেত্রে এই টাকাটা তুমি বিনিয়োগ করতে পারবে এই এতেই তোমার এখানে শিক্ষা দিচ্ছে। এখন তোমার এই যে বন্ধু বান্ধবের কাছ থেকে বা তুমি যেটা বিনিয়োগ করবে সেটা তোমার চলতি ব্যয় তুমি নির্বাহ করবে, আর ব্যাংক থেকে যে টাকা ঋণ আনবে বা জমি বিক্রি করে যে টাকা আনবে ব্যাংকের টাকা কিন্তু আবার ঋণ পরিশোধ পাশাপাশি ব্যাংকের যে বড় অঙ্কের সুদ ও দিতে হবে, এটা মাথায় রেখেই তোমাকে ব্যাংকের টাকা একটি দীর্ঘ মেয়াদি যে খরচগুলো আছে যেমন কারখানা তৈরি করা, মেশিনপত্র ক্রয় করা, আটকপত্র ক্রয় করা, এইগুলো ব্যবহার নির্বাহ করবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে যেটা সংগ্রহ করবে বা তুমি নিজে যেটা বিনিয়োগ করবে সেটা তুমি চলতি ব্যয় নির্ভর করবে, যেমন কাঁচামাল ক্রয় করবে, শ্রমিকদের বেতন দেবে, বিজ্ঞাপন খরচ করবে, তারপরে প্রিমিয়াম দেবে এবং কর্মচারীদের বেতন দেবে এবং অফিস ভাড়া দেবে, উপযোগ খরচগুলো করবে যেমন বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল ইত্যাদি দেবে, ইত্যাদি ইত্যাদি খরচগুলো তোমার এই খরচগুলো তুমি এটাকে বলা উপযুক্ততা নীতি। অর্থাৎ তোমার যে স্থায়ী সম্পদগুলো করার পরে সেটা ব্যাংক ঋণ দিয়ে অথবা ডিভেঞ্চার বিক্রি করে অথবা শেয়ার থেকে টাকা এনে তুমি খরচ করবে, আর অন্যদিকে তুমি যেটা বিনিয়োগ করেছো বা অন্যদের কাছ থেকে এনেছো সেটা দৈনন্দিন খরচ করবে, তাহলে তোমার উপযুক্ততা নীতি হয়ে গেল। এবার আসো কারবারের বৈচিত্র্য ও ঝুঁকি বর্ণন। বৈচিত্র্য কারবারের বৈচিত্র্য ও ঝুঁকি বর্ণন এক্ষেত্রে দেখো কারবার মানে ব্যবসা, তোমরা অবশ্যই তোমাদের নিকটতম আশেপাশে অনেকগুলো দোকান দেখেছো, দোকানে দেখেছো সাবান আছে, তারপরে ডাল আছে, চাল আছে, মরিচ আছে, বিস্কিট নানা প্রকারের বিস্কিট আছে, কেক আছে, তারপরে তোমার রসুন আছে, পেঁয়াজ আছে, অর্থাৎ একটি দোকানে ভ্যারাইটিস রকমের পণ্য যখন তোমার প্রতিষ্ঠানে থাকবে বা তোমার ব্যবসায় থাকবে বা তোমার দোকানে থাকবে বা তোমার শোরুমে থাকবে তখন ক্রেতারা তোমার কাছে এসে তার প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করতে পারবে অথবা কিনতে পারবে। আর যদি এমন হয় যে তোমার কাছে দোকানে এসে চাইলে ভাই আমাকে একটা সাবান দেন তো, তুমি বলা নেই, ভাই আমাকে একটু এক কেজি ডাল দেন তো, তাহলে আমার তুমি বলবে যে আমার কাছ থেকে নেই, তাহলে ওই ক্রেতা তোমার কাছ থেকে ফিরে চলে যাবে, তোমার ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবে না। ফলে তোমাকে ব্যবসায়ের ক্ষেত্রে নানা রকমের পণ্য থাকতে হবে। ধরো তুমি একটা পুরীর দোকান দিয়েছো, এখন যদি তুমি শুধু খালি পুরী রাখো কিন্তু ক্রেতার দরকার হচ্ছে পেঁয়াজ, ক্রেতার দরকার সিঙ্গারা, তা তুমি কিন্তু দিতে পারবে। আর যদি তুমি পেঁয়াজ পুরী এবং সিঙ্গারা রাখো তাহলে কিন্তু তুমি তোমার কাছে যেটা চাবে তুমি সেটাই সরবরাহ করতে পারো। ঠিক একটা হোটেলেও যদি তুমি নানান রকম তরকারি রাখো তাহলে যে যেটা খাবে, কেউ পাঙ্গাস মাছ খাবে, কেউ কই মাছ খাবে, কেউ ডিম খাবে,
কেউ ভাজি খাবে, তাহলে হোটেল বা রেস্টুরেন্টে নিতে গেলে এইরকম নানা রকম খাদ্য তোমাকে রাখতে হবে, কে তাদের সুবিধার্থে তারা সেটা খেতে পারবে বা করে খেতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খাবারের প্রশিক্ষণ ও ঝুঁকি বন্টন সম্পর্কে তোমাদের আমি ধারণা দিলাম। আবার এখানে ঝুঁকি আছে, ঝুঁকি বন্টন কেন, ওই যে বললাম যদি তোমার দোকানে এই নানান রকমের ভ্যারাইটিস পণ্য না থাকে তাহলে ক্রেতারা ফিরে যাবে। একসময় তাদের মধ্যে বর্তমান ধারণা হবে যে এই দোকানে বা এই শোরুমে তেমন কিছু পাওয়া যায় না, সেটা নামতে যাবো না, তাহলে তুমি কী করবে, তোমার ব্যবসায় ক্ষেত্রে ক্রেতাদের হারিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমার এই ক্লাস এখনই সমাপ্ত করছি, তোমরা প্রথম অবধায় ভালো করে পড়বে এবং আমার সহযোগিতা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।